খাক হো জায়ে আদুব জল কর মগর হম তো রাজা দম মে জব তক দম রহে জিক্র উনকা সুনাতে জায়েঙ্গে আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ অধ্যকার চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী দরবার সিপাতলি দরবারে আজিজিয়া আলিয়ার ব্যবস্থাপনায় পবিত্র জশনে ঈদে মিলাদুন নবী বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উৎসবন উপলক্ষে মাহে রবিউন নূর রবিউল আব্বাল শরীফের প্রথম রাত থেকে শুরু করে বারো দিন ব্যাপী ৩০তম আজম শান মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন আজ প্রথম দিবস। প্রতিদিনের সম্মানিত সদরে মাহফিল পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা শাহজাদা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদুদ্দিন আল কাদরী সাহেব কিবলা মুদ্দা জিল্লু সাজ্জাদা নশীন অত্র দরবার শরীফ অধ্যক্ষ সিপাতলি জামিয়া গৌসিয়া মঈনিয়া কামিল বহুমুখী কামিল মাদ্রাসা মঞ্চে আসীন নেহায়েত কাবিল এহতেরাম অতীব শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম বিশেষ করে আজকের সম্মানিত আলোচক মণ্ডলী, আমার পূর্বে আপন বিষয়ের উপর যিনারা গুরুত্বপূর্ণ তাকরির পূর্ণর পেশ করেছিলেন, বিশেষ করে গহিরাফকে জামিল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরতুল আল্লামা জনাব ফখরুদ্দিন আল কাদরী সাহেব জিদা হায়াতুহু, মাহফিলে উপস্থিত আমার অতীব শ্রদ্ধাভাজন মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, এলাকার সর্বস্তরের মুসলিম মিল্লাত এবং অনলাইনের মাধ্যমে যারা যেখান থেকে, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি এবং মিলাদুন নবীর শুভেচ্ছা জ্ঞাপন করছি। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে নবীজির এই মিলাদের ফয়ুজাত, বরকাত, রহমত, মাগফিরাত, নাজাত যত আছে সব আল্লাহ দান করুক, বলুন আমিন। বিশেষ করে আমরা রফে দরজাতের জন্য আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানাব, যিনি এই মহা প্রতিষ্ঠান করেছেন, জায়গায় জায়গায় সুন্নিয়তের স্থায়ী খেদমতের জন্য এলমে বাগান, এলমের বাগান খুলে দিয়েছেন বরহুজুর কেবলায় আলমের। আল্লাহ কেয়ামত পর্যন্ত রফে দরজাত নসিব করুক, বড় আওয়াজ বলি আমিন। সম্মানিত হাজরিন, এখানে বিষয় ভিত্তিক আলোচনা চলছে যেগুলো অতীব প্রয়োজন। আমি অধমকে বিষয় দেওয়া হয়েছে কোরআন সুন্নার আলোকে মাজহাব পালনের গুরুত্ব। এটা প্রত্যেকটা মাহফিলে এই সাবজেক্টটা দেওয়াটা আবশ্যক, কারণ এমন ফিতনা আমাদের দেশে সহ গোটা বিশ্বব্যাপী ইহুদিদের চক্রান্তে, ষড়যন্ত্রে মুসলমানকে মিসগাইড করবার জন্য
আহলে হাদিস সলফি নামদারি যারা বদ আকিদার মানুষ মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে মিসগাইড করছে, কথা বলুন ঠিক না? এই দেশে যিনারা ইসলাম নিয়ে আসছিলেন হজরাতে আউলিয়ে কারাম, ইনারা শুধু ইসলাম এনেছেন তাই না, ইসলামের সাথে সাথে ইনারা তরিকতও আমাদেরকে উপহার দিয়েছেন, মাজহাবও উপহার দিয়েছেন। সমস্ত ওলিউল্লাহরা যারা ইসলামের প্রচারক ছিলেন, ইনারা ইসলামের সাথে সাথে তরিকতেরও প্রচার করেছেন, এমনকি মাজহাবেরও প্রচার করেছেন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই অখণ্ড ভারতবর্ষে যখন এই দেশগুলা, বাংলাদেশ দূরের কথা, পাকিস্তান দূরের কথা, নেপাল ভুটান দূরের কথা, বর্মা বলেন আশেপাশে দেশগুলো ছিল না, অখণ্ড ভারতবর্ষ যখন ছিল, ইসলাম ব্যাপকভাবে প্রচার করেছিলেন তখন খাজায়ে খাজেগা খাজা গরিব নামাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হানফি মাজহাবের মসলকে ছিলেন, মোতাক হানফি মাজহাবের অনুসারী ছিলেন, যার কারণে এই অখণ্ড ভারতবর্ষে হানফি মাজহাবের অনুসারী বেশি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের পরিচয় হলো আমাদের মাজহাবি হচ্ছে কি, হানফি মাজহাব। এখন মানুষদেরকে বিশেষ করে স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া যারা একটু জেনারেল শিক্ষিত, এদেরকে বোঝাচ্ছে, এভাবে বোঝানোর চেষ্টা চালাচ্ছে যেখানে কোরআন আছে, হাদিস আছে, আবার মাজহাবের কি দরকার। দেখেন মানুষকে বোঝাচ্ছে কি, কোরআন আছে, হাদিস আছে, আমরা সহি হাদিস মানব, মাজহাব মানার কি দরকার। তো জেনারেল বন্দারা এটাই সহজে বুঝে দিচ্ছে, হ্যাঁ কোরআন হাদিস আছে, আবার মাজহাবের কি দরকার। তবে আমরা আজকের মাহফিল দেখে এটাই সবার কাছে স্পষ্ট করতে চাই, যেই বিষয়ে সরাসরি কোরআনের ফয়সালা আছে, যেই বিষয়ে সরাসরি নবীজির সুন্নাহ আছে, সেই বিষয়ে মাজহাব মানার কোনো দরকার নাই। কথাটা বোঝা গেছে? কি বলছিলাম, যেই সমাধান আমরা কোথায় পাচ্ছি, কোরআনে পাচ্ছি, যেই সমাধান আমরা রাসূলের সুন্নাতে পাচ্ছি, সেই বিষয়ে মাজহাব মানার দরকার নাই বলেন না? কারণ এটার সমাধান কোরআনে আছে, এটার সমাধান হাদিসে আছে, সুন্নাতে আছে, আমরা বিদায় সেই ক্ষেত্রে মাজহাবের ইমাম কি বলেছে দেখব না, তো দেখব মাজহাবের ইমাম কি বলেছে কোন মাসআলায়, যেই মাসআলাতে সরাসরি কোরআন থেকে সমাধান পাওয়া যাচ্ছে না আমাদের এলম অনুযায়ী, সরাসরি সুন্নাহ থেকে সমাধান পাওয়া যাচ্ছে না আমাদের জ্ঞান অনুযায়ী, ওই বিষয়গুলাতে মাজহাবের ইমামরা কি বলেছেন, আমরা তখন মাজহাবের ইমামকে দেখব, ইনারা কি বলেছেন সেটাকে মেনে নিব, এটার নাম হলো মাজহাব মানা। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। মাজহাব মানা মানে কোরআন বাদ দেওয়া নয়, মাজহাব মানা মানে রাসূলের সুন্নাকে বাদ দেওয়া নয়। আপনাদের বুঝতে কি কষ্ট হচ্ছে, যেগুলা বলা হবে একটু ধারণ করার জন্য, এমনভাবে খেয়াল করার জন্য অনুরোধ জানাবো যাতে বিষয়টা আমরা অপরকেও বুঝাইতে পারি, দরকার আছে কি না। এটা হচ্ছে একটি ধর্মীয় দিনই প্রশিক্ষণ সভা, এখানে এক একটা বিষয়ে আলোচনা হবে, এগুলা আমাদেরকে ধারণ করতে হবে, অপরকে বোঝাইতে হবে। তাহলে আমরা আজকে কি বুঝছি, মাজহাব মানামানি কোরআন বাদ দেওয়া নয়, মাজহাব মানামানি রাসূলে পাকের হাদিস বাদ দেওয়া নয়, মাজহাব বাদ দেওয়া নয়, মাজহাব মানামানি কোরআন সুন্নাহ বাদ দেওয়া নয়, বরঞ্চ কোরআন সুন্নাহর উপর যথাযথ আমল করার নাম হচ্ছে মাজহাব মানা। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ কোরআন হাদিসে আছে সব,
কিন্তু আমাদের জ্ঞান দিয়ে সব বের করা সম্ভব? আমার আল্লাহ কোরআনে পাকের সাথ করেছেন, ইন্না নাযালনা আলাইকাল কিতাব তিবিয়ানান লিকুল্লি শাইই। রব্বুল আলামিন বন্ধু নবীকে সম্বোধন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে আপনার কাছে এমন একটা কিতাব নাজিল করেছি, আপনাকে এমন একটা কিতাব দিয়েছি, তিবিয়ানান লিকুল্লি শাইই, যে কিতাবের মধ্যে সব কিছুর বর্ণনা আছে। জোরে বলুন, কোরআনের মধ্যে সব কিছুর বর্ণনা আছে। কিন্তু নবীজি হযরতে মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, যিনি দশ জনের একজন ফকি সাহাবিদের মধ্যে, ফকি মানে মুফতি, সাহাবিদের মধ্যে মুফতি 70 জন ছিলেন, তার মধ্যে 10 জন ছিলেন স্পেশাল, ওই 10 জনের একজন ছিলেন হযরতে মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। মুহাদ্দিস তো সাহাবিদের মধ্যে 10,000 ছিল, ক হাজার 10,000 সাহাবি নবীজির থেকে হাদিস বর্ণনা করেছেন। তাহলে মুহাদ্দিস ছিলেন ক হাজার বললাম, 10,000, মুফতি ছিলেন 70 জন, 70 জনের মধ্যে 10 জন ছিলেন স্পেশাল মুফতি, ওই 10 জনের একজন ছিলেন হযরতে মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। আমাদের নবী ওনাকে ইয়ামনের কাজী হিসেবে, বিচারক হিসেবে ইয়ামনে পাঠাচ্ছিলেন। এর রওয়ায়েতটা সিহাসিত্তার 2টা কিতাবে আছে, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, আবার মেশকাত ও কিতাবুল আকজিয়ের মধ্যে আহকামাতের বয়ানের মধ্যে আসছে। লক্ষ্য করুন, হযরতে মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এমন পড়াচ্ছিলেন, যখন উনি রওনা দিবেন, নবীজি ওনার থেকে জিজ্ঞেস করলেন, ইয়া মুআযু কাইফ তাকদি ইদ আরাদা আলাইকা আমরুন, কোন বিষয়ে তোমার কাছে সমাধানের জন্য যখন আসবে, তুমি মুআযু কিভাবে ফয়সালা দিবা, সমাধান কিভাবে দিবে আমাকে একটু বলো। হযরতে মুআযু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে বিচারের জন্য আসলে 1 নম্বর আমি আকদি বি কিতাবিল্লাহ, আল্লাহর কোরআন সামনে রেখে আমি সমাধান দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু কথা বলেন, উনি ফয়সালা দিবেন কি থেকে? কোরআন শরীফ থেকে। নবীজি ওনার থেকে ওনাকে বললেন, ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, তুমি যদি কিতাবুল্লাহতে কোরআনে যদি ফয়সালাটা না পাও, আল্লাহ তো বলেছেন কোরআনে সব আছে, তিবিয়ানান লিকুল্লি শাইই, কিন্তু নবীজি ওনার থেকে জিজ্ঞেস করছেন, তুমি যদি সমাধান এটা কোরআনে না পাও তখন কি করবা বলো। তাহলে বোঝা গেল কোরআনে সব আছে, এটা ঠিক, কিন্তু সবার পক্ষে কোরআন থেকে বের করে নেওয়া সম্ভব না। সেজন্য আমার নবীজি হযরতে মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ মুআযি, ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, কিতাবুল্লাহতে তুমি যদি সমাধানটা না পাও তখন কি করবা। তখন হযরতে মুআযি ইবনে জাবাল বললেন, আকদি বি সুন্নতি রাসূলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর সুন্নতে কি আমি সমাধান দিয়ে দেব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কিতাবুল্লাহ থেকে বের করতে না পারলে কোত্থেকে? হাদিস শরীফ থেকে বলেন নাই, কোত্থেকে বলছে বলুন তো? সুন্নাহ থেকে। আপনারা একটু বোঝার বিষয়গুলা, হাদিস তো লক্ষ লক্ষ অগণিত হাদিস, কিন্তু সুন্নাহ হচ্ছে মাত্র 3,000। সবার বুঝাসতেছে হাদিস কয়টা? লক্ষ লক্ষ, কিন্তু সুন্নাহ হচ্ছে হাদিস। সব হাদিস মানা যাবে না, কেন?
হাদিসের মধ্যে কিছু আগের হাদিস আছে, কিছু পরের হাদিস আছে, হাদিসের মধ্যে বিপরীতমুখী দেখা যায়। কেন? একটা আগের হাদিস আর একটা পরের হাদিস, পরের হাদিস এগুলা আগের হাদিসের হুকুমটা রহিত করে দেয়। সেজন্য সব হাদিসের উপর আমল করা, আহলে হাদিস হওয়া যায় না। কথাটা বোঝা যায়? আহলে হাদিস বর্তমানে যেটা আহলে হাদিস বোঝাচ্ছে, এমনি তো আহলে হাদিস মানে ইমাম বুখারী, আহলে হাদিস মানে সাহাবীদের ইমামগণ, আহলে হাদিস মানে যারা রাত দিন হাদিস নিয়ে পড়ে আছে এদেরকে আহলে হাদিস বলা হয়। কিন্তু বর্তমান আহলে হাদিস মানে এরা হাদিসের উপর আমলকারী বলতেছে, আমিলুল হাদিস, হাদিসের উপর আমলকারী। সব হাদিসের উপর আমলকারী সম্ভব নয়, সেজন্য আহলে হাদিস হওয়া যাবে না। হইতে হবে কি? আহলে সুন্নাহ বলেন না কি? আহলুস সুন্নাহ, আহলে সুন্নাহ হইতে হবে। আহলে হাদিস হইলে কখনো সম্ভব না। সব হাদিসের উপর আমল করা যায় না, কিন্তু সমস্ত সুন্নার উপর আমল করা যায়। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, নবীজি জিজ্ঞেস করলেন, আইমস, বুঝলাম তুমি কোরআন থেকে বের করতে না পারলি, আমি নবীর সুন্নাহ থেকে সমাধান দিবে বললা। এখন আমি নবী তোমার থেকে জানতে চাই, ইল্লাম তাজিদ ফি সুন্নতি ফি সুন্নতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আমি নবীর সুন্নাহ থেকে যদি তোমার জ্ঞান দ্বারা বের করতে না পারো তখন কি করবা? কোরআন থেকে না পাইলে আমার সুন্নাহ সামনে রাখবা বলছো, আমার সুন্নাহ থেকেও যদি না পাও তাহলে কি বুঝলাম? কোরআনে আছে ঠিক আছে, সুন্নাতে আছে সব ঠিক আছে, কিন্তু আমাদের এলম দিয়ে সব বের করা সম্ভব নয়। তো নবীজি বলেছেন কি? সুন্নাতেও যদি না পাও তখন করবা কি? তখন হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনও না পাইলে সুন্নাতও না পাইলে, কোরআন এবং সুন্নাকে সামনে রেখে আমি মুআজ ইবনে জাবাল আজ তাহিদো বেরাই, আমি আমার গবেষণা চালাই দেব। কোরআন সুন্নাকে সামনে রেখে গবেষণা করে একটা সমাধান বের করব, এই সমাধান বের করে কোরআন সুন্নাহ থেকে গবেষণার মাধ্যমে সমাধান বের করে ফয়সালা দিয়ে দেব। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। কি কোরআন সুন্নাহ বাদ দিবে বলছেন না? কোরআন সুন্নাহ সামনে রেখে ইস্তিহাদ করবে বলেছেন, ইস্তিহাদ মানে গবেষণা। বল কোরআন সুন্নাহকে সামনে রেখে গবেষণা করে সমাধান দিয়ে দিব। নবীজি এটা শুনতেই আমার নবীজি এত বেশি খুশি হলেন, নবীজি খুশিতে হযরতে মুআজ ইবনে জাবালের সিনাতে একটা থাপ্পড় দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। কি বলেছেন জানেন? আলহামদুলিল্লাহি আল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আমি ওই খোদার শুকরিয়া আদায় করছি যিনি আমার প্রতিনিধি মুআজ ইবনে জাবালকে যথাযথ বুঝার তৌফিক দিয়েছেন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হাদিস দ্বারা আমরা কি বুঝছি? কোরআন সুন্নাহ সামনে রেখে কি করতে হবে? গবেষণা করতে হবে। এই গবেষণা করা কি সবার পক্ষে সম্ভব? গবেষণা করার জন্য যে জ্ঞান লাগে ওই জ্ঞান আমাদের কাছে নাই, গবেষণা করার জন্য যে জ্ঞানের দরকার, ইস্তিহাদ করার জন্য যে জ্ঞানের দরকার, এই জ্ঞানগুলা ছিল মাযহাবের ইমামদের। কাদের? মাযহাবের ইমামদের। সেজন্য আমার আল্লাহ কোরআন শরীফে সেই কথা ইমানদারকে হুকুম দিয়েছেন। একটু লক্ষ্য করুন সূরা নিসা 59 নম্বর আয়াত। কোন সূরা বললাম? সূরা নিসা। মা মাহফিল থেকে কিছু নিয়ে যেতে হবে তো, কিছু নিয়ে যেতে হবে। সূরা নিসা 59 নম্বর আয়াত। এই আয়াতে কি আছে? মাযহাব মানার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন। তাহলে মাযহাব মানার জন্য যখন হুকুম দিয়েছেন, আয়াতেটা মুখস্থ রাখার দরকার আছে না?
আয়াত মুখস্থ না থাকুক, কোন সুরাতে আছে, কয় নম্বর আয়াতে আছে, অন্তত অতটুকু তো মুখস্থ রাখা দরকার। আমি আবার রিপ্লাই চাই, কোন সুরা বলেছিলাম? মাশাআল্লাহ, কয় নম্বর আয়াত? অনসার। সেখানে আমার আল্লাহ কি বললেন? রব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। রব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বললেন, ইমানদাররা তোমাদের এক নম্বর কাজ হবে আমি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা, দ্বিতীয় নম্বর আমার বন্ধু নবীর আদেশ নিষেধ মেনে চলা, এতটুকু শেষ নয়, ওয়া উলিল আমরে মিনকুম, তৃতীয় নম্বর যাদেরকে আমি আল্লাহ, উলুল আমর মানে উলুল ইলমে ওয়াল ফিকহে, যাদের কাছে আমি আল্লাহ স্পেশাল জ্ঞান দিয়েছি, ফেকার জ্ঞান দিয়েছি, মাসালার জ্ঞান দিয়েছি, এজতিহাদের বয়ান ইমান কি দিলাম, জ্ঞান দিলাম, ওই রকম জ্ঞানীদের আদেশ নিষেধ মেনে চলার জন্য আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিলাম। ওমা কোরআন সুন্নাহ ছাড়া মাজহাব মানা যাবে না, তো আল্লাহ এটা কেন বললেন? আতিউল্লাহ বলেছেন, আল্লাহর আনুগত্য স্বীকার করো, ও আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য স্বীকার করো, এতটুকু বললে তো হয়েছে তো। কিন্তু আল্লাহ বলেন না, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলুল আমর আছে, উলুল আমরের তাফসীর করেছেন ইমামে বুখারীর উস্তাজে ইমাম দারমি, ইনি তাফসীর করেছেন আই উলুল ইলমে ওয়াল ফিকহে, যাদের কাছে এলম এবং ফেকার জ্ঞান আছে, আল্লাহ বলেন এদের জায়েজ না জায়েজের বিষয়ও তোমরা মেনে নাও। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে উলুল আমরকে জ্ঞানীদেরকে মানে মানার জন্য এনাদের অনুসরণ করার জন্য হুকুম দিলেন কে? তাহলে মাজহাব মানাটা মূলত কার হুকুম? আর একটু জোরে বলেন, কার হুকুম? আমাদের দেশে অনেকে বলে মা মাজহাব মানা মানে ব্যক্তি ব্যক্তি পূজা করা, সেজন্য মাজহাব মানাকে শিরিক বলে, শিরিক। এই বর্তমানে আহলে হাদিসরা সমস্ত মাজহাবের অনুসারীদেরকে বলে মুশরিক। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে এই জমানার বড় ফিতনাবাজ, এদের থেকে আমাদের দূরে থাকার দরকার আছে কি না? একটা বিষয়, ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম যাচ্ছেন 15 হিজরিতে, বর্তমানে বাইতুল মুকাদ্দাস যেখানে আছে নি ফিলিস্তিন, সেখানে যাচ্ছেন কত হিজরিতে? 15 হিজরিতে। আওয়াজ বোঝা যাচ্ছে? হ্যাঁ, যাওয়ার সময় ফিলিস্তিন যাওয়ার আগে একটা জায়গা আছে মকামে জাফিয়া, সেই মকামে জাফিয়াতে ফারুক আজম খুতবা দিলেন, সবার সম্বোধন শুনছেন। তখন ফারুক আজমের খুতবার একটা অংশ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, এমনকি ইমামে আবু বকর ইবনে আবি শাইবা, মুসান্নিফ ইবনে আবি শাইবা তাহাদিস নোট করেছেন এগুলা, এগুলো ইনি ইমাম বুখারী এবং মুসলিমের উস্তাদ। তাবরানিতে আছে, বাইহাকি শরীফে আছে, বহু কিতাবে এই হাদিসটা তাকরিজ করেছেন। এবার হাদিসটা শুনেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ওই জাফিয়া নামক স্থানের মধ্যে খুতবা দিতে গিয়ে বলেন, এ নবীর উম্মতেরা, মান আরাদা আইয়াস আলা আনিল কোরআনি ফালিয়াতি ইলা উবাই ইবনে কাব। ফারুক আজম বললেন, এ নবীর উম্মতেরা, কোরআনের ব্যাপারে তোমাদের কোনো কিছু জানার থাকলে, প্রশ্ন করা থাকলে, যা তার কাছে প্রশ্ন করিও না, যিনি কোরআন বিশেষজ্ঞ আমি ওনাকে দেখাই দিচ্ছি। কোরআন বিশেষজ্ঞ ছিলেন হযরতে উবাই ইবনে কাব, নাম কি? ইনি হাফেজে কোরআন ছিলেন, কোরআনের বিশেষজ্ঞ ছিলেন। কেমন বিশেষজ্ঞ? একদিন নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন,
মধ্যকান থেকে একটা শব্দ পড়ে গেছে তেলাওয়াতের মধ্যে, তখন পরবর্তীতে নবীজির স্মরণ হয়েছে, তখন সাহাবাদেরকে সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি তেলাওয়াতের মধ্যে শব্দ একটা ফেলে দিয়েছেন, এটা কি রহিত হয়ে গেছে? তখন আমার নবী বলছেন, আইন ওবায়, হ্যাঁ ওবায় কোথায়? বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আসি তো, তা আমি এরা বলতেছে তেলাওয়াতের সময় শব্দ একটা ফেলে গেলাম, তুমি বলো নাই কেন? তুমি তো বিশেষজ্ঞ কোরআনের, তুমি তো হাফেজ কোরআন। হযরত উবাই ইবনে কাব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করেছি এটা রহিত হয়ে গেছে, আপনি তেলাওয়াত করতেছেন না সেজন্য রহিত হয়ে গেছে মনে করে আমি আর কিছু বলি নাই। নবীজি বলছেন, এরকম তো হুট করে রহিত হয় না, কোনো শব্দ কোনো আয়াত রহিত হয়ে গেলে আমি তো তোমাদেরকে সতর্কবাণী দিই, স্পষ্ট বলে দিই, আমি তো এটা রহিত হওয়ার ব্যাপারে তোমাদেরকে কিছুই বলি নাই। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, তাহলে সেখানেও কোরআনের ব্যাপারে আমার নবী কাকে চাইলেন? হযরত উবাই ইবনে কাবকে চাইলেন। ফারুক আজম যখন তারাবির নামাজ জামাত সহকারে চালু করেছিলেন 30 দিনে 20 রাকাত, ইমাম কে হবেন? তো ইমামতির দায়িত্ব দিয়েছেন উবাই ইবনে কাবকে, কারণ উনি হাফেজে কোরআন এবং কোরআনের বিশেষজ্ঞ ছিলেন। সেজন্য ফারুক আজম সবার সামনে বলে দিলেন, এই নবীর উম্মতেরা, কোরআনের ব্যাপারে কোন আয়াত কোন শব্দ নিয়ে প্রশ্ন করার দরকার থাকলে যাত্রার কাছে প্রশ্ন করিও না, যিনি কোরআন বিশেষজ্ঞ উনি হচ্ছেন উবাই ইবনে কাব, তোমরা উবাই ইবনে কাব থেকে কোরআনের ব্যাপারে জিজ্ঞেস করবা। ওয়ামান আরাদা আন ইয়াসআলা আনিল ফিকহে, কেউ যদি এলমে ফেকা শরীয়তের মাসালা মাসাইল ব্যাপারে যদি প্রশ্ন করার ঠিক থাকে, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, যাত্রার কাছে শরীয়তের মাসালা জিজ্ঞেস করিও না। এখন তো আমরা মাসালা জিজ্ঞেস করি কঠিন কঠিন মাসালা, কার থেকে? মুয়াজ্জিন থেকে। মুয়াজ্জিন থেকে শরীয়তের মাসালা জিজ্ঞেস করা জায়েজ আছে? উনি শরীয়তের এত বিশেষজ্ঞ হলে মুয়াজ্জিনই করতেন না? নর্মাল যারা এরকম আলেম থেকে যেমন তেমন মাসালা জিজ্ঞেস করা যাবে না। ফারুক আজম কি বলতেছেন দেখেন, ওয়ামান আরাদা আন ইয়াসআলা আনিল ফিকহে, কেউ যদি এলমে ফেকার ব্যাপারে জানতে চাও, যাত্রার কাছে জানিও না, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি শরীয়তের মাসালা যার কাছে ব্যাপক আছে, ওনার নাম মুয়াজ ইবনে জাবাল, তোমরা হযরতে মুয়াজ ইবনে জাবাল থেকে জেনে নিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিষয় বাক বাক আছে কি না? উম্মা, আমরা ধর্মীয় বিষয় বাক বাক মানি না, কিন্তু শরীরের পার্টসের ব্যাপারে মানি। চোখের বিশেষজ্ঞ আলাদা, নাক কান গলা, ব্রেনের আলাদা, হাড়ের আলাদা, মেরুদণ্ডের আলাদা, ওমাইটা মানি। ব্রেনের চিকিৎসার জন্য কি চোখের ডাক্তারের কাছে যাবো? ওমা, উনি তো ডাক্তার, গেলে কি হয়েছে? বলে গেলে ব্রেন শো শেষ করে দিবে। আর চোখের বিষয়ে যদি ব্রেনের ডাক্তারের কাছে যায়, চোখ শো শেষ। সেজন্য কোন একজন ডাক্তারের কাছে গেলে অনেক সতর্কতা, উমা ঠিক আছে নি, কত যাচাই বাছাই, উমার শরীরের ব্যাপারে যদি এত যাচাই বাছাই করতে হয় তো দিনই বিষয়ে কত যাচাই করতে হবে। সেজন্য ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট করে দিলেন কি, যাত্রার কাছে শরীয়তের মাসালা জানিও না, যিনি মাসালার ব্যাপক বিশেষজ্ঞ ওনার নাম মুয়াজ ইবনে জাবাল, তোমরা হযরতে মুয়াজ ইবনে জাবালের থেকে শরীয়তের মাসালা জানবা। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এখন তো আমরা শরীয়তের মাসালা জানতেছি ডাক্তারের কাছে, কার কাছে? হ্যাঁ, কোন ডাক্তার,
যে ডাক্তারের সামনে আরবি একটা কিতাব দিলে খবর আছে, জজবসর একটা কিতাব দিলে কি আছে, যে ডাক্তারে কোরআন শরীফ পড়ে যে এমন ভাবে পড়ে কোরআন তাকে লানত দেই, এত মারাত্মক ভুল। আমি নাম নিচ্ছি না, আপনারা জানতেছেন কোন ডাক্তারের কথা বলতেছি, বুঝে গেছেন কথা, বুঝেন নাই, নাম নেওয়ার কি দরকার। যে ডাক্তারে কোরআন এমন ভাবে পড়ে কোরআন উল্টা তারে কি দেই, লানত দেই, এত মারাত্মক গলত। সেই ডাক্তারের কাছে শরীয়তের মাসালা দিনী মাসালার প্রশ্নোত্তর পর্ব করে, কথা বলুন ঠিক না, এটার নাম জেহালত চলছে, এটার নাম মূর্খতা। ফারুক আজম বলে না, শরীয়তের মাসালা যা তার থেকে জানা যাবে না, যিনি শরীয়তের ব্যাপক জ্ঞানী তার থেকে জানতে হবে, বড় আওয়াজ বলুন। এরপরে বললেন ওয়ামান আরাদা আই ইয়াসআলা আনিল ফারায়েদে, কেউ যদি শরীয়ত ফরায়েজের একটা মশালা, ফরায়েজ বুঝেন তো, জাকা জমিনের বন্টন, বাবা কত পায়, মা কত পায়, ছেলে কত, মেয়ে কত, ভাই পাবে কি না, বোন পাইলে কত পায়, নাতি পাবে কি না, নাতনি পাবে কি না, এই শেষ এই যে শরীয়তের কি ফরায়েজ, আমরা ফরাজ বলি, ফরাজ বলে না, এটাকে ফরাজ বলে, এমনি কি শব্দ কি ফরায়েজ। ফারুক আজম বললেন এই নবীর উম্মত, কেউ যদি ফরায়েজের মশালা জানতে চাও যাত্তার কাছে জানিও না, যিনি ফরায়েজের ব্যাপক বিশেষজ্ঞ আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, ওনার নাম জায়েদ বিন সাবেত, ওই জায়েদ বিন সাবেতের কাছে ফরায়েজ জেনে নিবা, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষ বাক বাক আছে কি না, সেজন্য আমরা ইমামে আজমকে বাক করে রেখেছি, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমামে মালিক, এনারা এক এক বিশেষজ্ঞ শরীয়তের মশালার, কথা বলো ঠিক না, আমরা জানলে ওনাদের থেকে জানবো। ফারুক আজম আমাদেরকে এদিকে স্পষ্ট করেছেন, কিন্তু বর্তমানে যে জেহালত চলছে এরা ইমামে আজমকে মানে না কিন্তু ওই ডাক্তারকে মানে, এরা ইমামে আজমকে মানে না। 1995 সালে যার মরণ এদিনের নাসিরুদ্দিন আলবানি বলে তার নাম, তাকে মানে, কথা বলুন ঠিক না। এদের বর্তমানে নাম কতগুলো জাহেল আছে কি না, সব জানতা আছে, কতগুলো সব জানতা, মানে যত প্রকার আসুক না, প্রশ্ন আসুক না কেন উত্তর দিয়ে ফেলবে, অথচ তার উত্তরের সাথে কোরআন সুন্নাহ কোনো মিল নাই, জোরে বলেন না কোরআন সুন্নাহর মিল নাই। এটার নাম আহালুল আহওয়া, এই উম্মতের ধ্বংস হবে দুই প্রকার ফিতনাবাজের মাধ্যমে, কথাটা বুঝুন। এই হাদিসটাও ফারুক আজম বর্ণনা করেছেন, হাদিস এটা ইমাম তাবরানি নোট করেছেন, আল মুজিব সাগীর হাদিসটা আসছে, এমনকি ইমাম নুরুদ্দিন হাসমি মজমুই সাবাইতে নোট করেছেন, আল্লামা সুয়ুতি জামল জামামতে নোট করেছেন। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, একদিন আমার নবীজি হযরত আয়েশা সিদ্দিকাকে সম্বোধন করে বলেছেন, হে আয়েশা শোনো, আমার এই উম্মতকে ধ্বংস করে দেবে দুই ফেরকাই, কয় ফেরকা, এক ফেরকার নাম আহলুল বিদআ, আর এক ফেরকার নাম আহলুল আহওয়া, একটা ফেরকার নাম বেদাতি ফেরকা, আর একটা ফেরকার নাম মনগড়া ফেরকা, বোঝা যায়। আহলুল বেদআ মানে আহলুস সুন্নাহর বিপরীত যত আছে, আমাদের আমরা কি আহলুল বেদআ না আহলুস সুন্নাহ, একটু জোরে বলেন না, আহলুস সুন্নাহর বিপরীত নাম আহলুল বেদআ, কথাটা ভালো করে বুঝুন। কিন্তু বর্তমানে কিছু বেদাতিরা আমাদেরকে বেদাতি বলে, আমরা কি বেদাতি না সুন্নাহ, আমরা সুন্নি, আরে ভাই সুন্নি এটা আমলের নাম না, বলো সুন্নত সব আমরাই না পালন করি, আমরা না সুন্নি, সুন্নত পালনের নাম সুন্নি নয়, সুন্নত পালনের নাম কি নয় সুন্নি, এটা আমলের নাম নয়,
কথাটা বুঝুন, সুন্নি এটা কিসের নাম নয়? আমলের নাম নয়। সুন্নি বেদাতি এগুলা আকীদার নাম, আকায়েদা আহলে সুন্নাতে যারা থাকবে এদের নাম সুন্নি, আকায়েদা আহলে সুন্নাত থেকে সরে গেলে এদের নাম বেদাতি। বোঝা যাচ্ছে? এগুলা মনে রাখার বিষয়, এগুলা ধারণ করার বিষয়, এগুলা আরেকজনের সাথে শেয়ার করার বিষয়। তাহলে শুনুন আমার নবীজি কি বললেন, এ আয়েশা শুনো, আমার উম্মতকে ধ্বংস করে দেবে দুইটা ফেরকা, একটা ফেরকার নাম আহলুল বেদআ, আর একটা ফেরকার নাম আহলুল আহওয়া। আহলে সুন্নাতের বিপরীত যত ফেরকা হয়েছিল, হচ্ছে, হবে, এদের এক নাম হলো আহলুল বেদআ। এদের নাম কি? সেজন্য আলা হযরত কি বলেছেন জানেন? আলা হযরত বলেছেন, ইয়া রাসূলুল্লাহ দুহাই আপকি, ইয়া রাসূলুল্লাহ দুহাই আপকি, গোশে মালে আহলে বিদআতে খেজিয়ে। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে অনুরোধ, আপনি যারা আহলে বেদাত এদেরকে কানমলি দেন। কি বলতেছে? গোশে মালে আহলে বেদাত কে জিয়ে। গোশে মাল মানে কি? কানমলি দেওয়া। বলে আহলে বেদাতকে আপনি কানমলি দেন। তো আহলে বেদাত কারা? আহলে সুন্নত না, আহলে সুন্নতের বিপরীত যারা এদের নাম আহলে বেদাত। কথা বলুন ঠিক না? আমাদের অহংকার, আমরা আহলে সুন্না, আমাদের প্রত্যেকটা মাহফিলের মধ্যে আহলে সুন্নার স্লোগান চলে। কথা বলুন ঠিক না? আজকে সিবাতুলি দরবার শরীফের এই 12 দিন ব্যাপীর প্রথম দিন মাহফিলে অনুরোধ জানাচ্ছি, আহলে সুন্না যারা আছেন, তরিকত পন্থী যত আছেন, খানাকা ভিন্ন হতে পারে, পীরানের তরিকত আলাদা হতে পারে, যে যেই দরবারের হোক না কেন, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী, এই মিলাদের ব্যানারে আমরা চাইলে সব ময়দানে এক হয়ে যেতে পারি। কথা বলুন ঠিক না? মিলাদুন্নবীর ব্যানারে এসে গেলে ইনি কোন পীরের মুরিদ, উনি কোন খানাকার, উনি কোন মশরাবের, এগুলো জিজ্ঞেস করার কোনো দরকার আছে? সব বান্দা মিলাদুন্নবীর ব্যানারে আমরা সবাই এক হয়ে যেতে হবে, তখন কোন মিলাদের বিরুদ্ধে কেউ বলার সাহস পাবে না। কথা বলো ঠিক না? এটা সময়ের দাবি। এটা কি? খানাকা থেকে বের হয়ে যান, পীর ভাই ইনি আমার পীর ভাই, এটা খানাকাতে রেখে দেন, খানাকার বাহিরে পীর ভাই নয়, খানাকার বাহিরে হবে ইনি আমার সুন্নি ভাই। কথা বলো ঠিক না? এটার উপর আমাদের দরকার আছে কি না? খানাকার বাহিরে ইনি আমার কি ভাই? সুন্নি ভাই। এভাবে যদি আমরা এগিয়ে যাই, গোটা বাংলাদেশে এখনো 100 জন মুসলমানের মধ্যে 80 জন সুন্নি আছে। মিলাদুন্নবীর ব্যানারে কয়জন আছে? 80 জন বলেন না, কয়জন? আর 20% আছে বিভিন্ন দলে যারা মিলাদুন্নবীর বিরুদ্ধে। তো 80 জনের সামনে এই 20 জনকে দেখা যাবে না, তবে আমরা 80 জন সব মাঠে ময়দানে মিলাদুন্নবীর ব্যানারে এক হয়ে যেতে হবে। কথা বলো ঠিক না? আমাদের নড়াচড়া নাই, ঘুম বিদায়, মিলাদুন্নবীর মাসও সিরাত পালন করার জন্য অনেকে উদ্যোগী হয়ে গেছে। কথা বলুন ঠিক না? মাস চলতেছে কিসের?
মিলাদের। তুমি সিরাতুন্নবী করো অন্য মাসে, কিন্তু মিলাদের মাসে কেন মিলাদুন্নবী বাদ দিবা? বাদ দিতে পারবে না। কখন? যখন মিলাদুন্নবীর ব্যানারওয়ালারা এক হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সবাইকে এটা বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সেজন্য আমার আলা হযরত বলেন, আহলে সুন্নতি কাহি বেড়া পারে আসহাবে হুজুর, আহলে সুন্নত কাহি বেড়া পারে আসহাবে হুজুর, না জিম হে ওর না ও হে, না জিম হে ওর না ও হে, ইতিরাতে রাসূলুল্লাহ কি নজম হে ওর না ও হে। সালাতুনিয়া তুজসে ওর জন্নত সে ক্যা মতলব, বাতিলো দূর হো তুজসে ওর জন্নত সে ক্যা মতলব, বাতিলো দূর হো, হম রসূলুল্লাহ কে, হম রসূলুল্লাহ কে, জন্নত রসূলুল্লাহ কি হম রসূলুল্লাহ কে। সালাতুনিয়া আমি কি বলতে চাচ্ছিলাম, মনোযোগ আছে? এই উম্মতকে ধ্বংস করবে কয় ফেরকা? মাশাআল্লাহ, মনে আছে তো? এক ফেরকার নাম আহলে বেদাত। আহলে বেদাত মানে আহলে সুন্নতের বিপরীত যত আছে, নাম যতটাই হোক সব মিলে এক ফেরকা, এটার নাম আহলে বেদাত। দ্বিতীয় আরেকটা ফেরকার নাম আহলুল আহওয়া, এরা হলো মনগড়া ফেরকা। কি এরা? প্রশ্ন আসলে এটা জায়েজ আছে, বলে জায়েজ নাই। দলিল? বলে দলিলও নাই, জায়েজও নাই, দলিলও নাই। এদের নাম কোন ফেরকা? মনগড়া ফেরকা, মনসাক্কা। এটার নাম আহলুল আহওয়া, এটা হলো মনগড়া ফেরকা। এ বর্তমানে মনগড়া ফেরকার নাম হলো আহলে হাদিস। কি হাদিস? এমনি তো ইয়াদিস আমাদের ভাইদেরকে সো ইয়াদিস দেখাবে, কিন্তু এরা আহলে হাদিস নামনি আসলে মূলত হলো কি? মুনকার হাদিস। কি বললাম? মুনকার হাদিস, হাদিস অস্বীকারকারী। কথা বলুন ঠিক কিনা? এরা বলে হাত বাঁধতে হবে কোথায়? সিনার উপর। কিন্তু নাবির নিচে যে শত শত হাদিস আছে একটা হাদিসও মানে না। কথা বোঝা যায়? কোথায়? হ্যাঁ, নাবির নিচের হাদিস এটা কয়টা? অগণিত। এইটা মানে না, তাহলে এরা কি হাদিস মানে না? অবিশ্বাসী, হাদিস মানে না। একটু লক্ষ্য করুন, আমি আপনাদের সামনে উপস্থাপন, আমি জিম্মাদারিটা আদায় করার চেষ্টা চালাচ্ছি, একটু লক্ষ্য করুন। তাহলে আসুন আমি আবার আমার জায়গায় ফিরে যাই। ফারুক আজম কি বলেছেন? কেউ যদি কোরআনের ব্যাপারে জানতে চাও, নির্দিষ্ট মানুষ আছে। ফেকার ব্যাপারে, মশালার ব্যাপারে জানতে চাও, নির্দিষ্ট মানুষ আছে। ফরায়েজের ব্যাপারে জানতে চাও, নির্দিষ্ট মানুষ আছে। এগুলা থেকে, নির্দিষ্ট মানুষ থেকে জানবা। এই নির্দিষ্ট মানুষকে অনুসরণ করার নাম হচ্ছে মাজহাব মানা। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। এরকম মাজহাব যারা মানে না, এদের ব্যাপারে আমার নবীজি হাদিস বলেছেন, আল্লামা সুয়ুতি ওই যে কোরআনে পাকের আয়াত, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, এই আয়াতের ব্যাখ্যাতে তাফসীরে দুররে মনসুরে হাদিস আসছে। হযরত আনাস বিন মালিক আল আনসারী হাদিস বর্ণনা করেছেন, আমার নবীজি বললেন, উম্মত শুনো শুনো, আমার উম্মতের মধ্যে কিছু বান্দা দেখা যাবে, এরা নামাজও পড়বে, এরা রোজাও রাখবে, এরা হজও করবে, এরা যাকাতও দেবে, কিন্তু এরা মুনাফিক। কি বললেন?
একটু জোরে বলেন, এরা কি মুনাফিক? আমি হাদিস আপনাদের সামনে এই দলিল কোথায় পৃষ্ঠা নাম্বার সহ বলছি, কারণ এখানে ধারণ করা হচ্ছে। এরা আনাস বিন মালিক উনি বলছেন, সামিতু রাসূলুল্লাহি বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নার রাজুলা ইউসাল্লি ওয়া ইয়াসুম ওয়া ইয়াহুজ্জু ওয়া ইয়াকযু। নবীজি বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ নামাজও পড়বে, রোজাও রাখবে, হজ করবে, এমন কি ইয়াকযু জিহাদ করবে, কিন্তু ইন্নাহু লামুনাফিক, কিন্তু সে অবশ্যই মুনাফিক। ওই নামাজি হলো মুনাফিক, রোজাদার হলো মুনাফিক, হাজি হলো মুনাফিক, গাজী হইলো মুনাফিক। তখন কালো ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নামাজি হয়ে, রোজাদার হয়ে, হাজি হয়ে, গাজী হয়ে মুনাফিক কেন হলো? নবীজি বললেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাবিমাযা দাখালা আলাইহি নিফাকু, এ তার কলবের মধ্যে নিফাক কেন ঢুকলো? তখন নবীজি বললেন, লাতানিহি আলা ইমামিহি, ওই মুসলমান তার ইমামের বিরুদ্ধে কথা বলার কারণে উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। কার বিরুদ্ধে? ইমাম মানে কি মসজিদের ইমাম? কোন ইমাম? যে মাযহাবের ইমামের মত ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফে কি বলেছেন? কোরআনে বলছেন, কিয়ামতের ময়দানে তোমাদের নাম ধরে ডাকা হবে না। সূরা বনি ইসরায়েল 71 নম্বর আয়াত, সূরা বনি ইসরায়েল 71 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বেঈমামিহিম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে নাম ধরবো, ধরে ধরে ডাকবো না, তাদের ইমামের নাম ধরে ডাকবো। এই আয়াতের ব্যাখ্যাতে তাফসীরে রুহুল বায়ান সহ অনেক তাফসীরে আসছে, আল্লাহ সেদিন কিভাবে ডাকবে? সেদিন আল্লাহ বলবেন, ইয়া হানফি, ইয়া শাফিঈ, ইয়া হাম্বলি, ইয়া মালিকি, এভাবে ইমামের নাম ধরে ডাকবে। হানফিরা একদিকে চলে যাবে, শাফিরা একদিকে চলে যাবে, হাম্বলিরা একদিকে, মালিকিরা একদিকে, সমস্ত মাজহাবের ইমামদেরকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবেন, আর যারা মাজহাব মানে নাই এদেরকে আমার আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দেবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। তাহলে মাজহাব মানার দরকার আছে কি না? এটা আজকে আমার সাবজেক্ট। মাজহাব না মানলে কোথায় যাবে? আর একটু জোরে বলে না, কোথায়? মাজহাব শব্দের অর্থ হচ্ছে চলার পথ। মাজহাব শব্দের অর্থ কি? কোথায় চলার? জান্নাতে যাওয়ার। এটার নাম জান্নাতের রোড। এটা কিভাবে? মাজহাব মানা মানে কোরআন সুন্নাহ বাদ দেওয়া নয়, কোরআন সুন্নার উপর যথাযথ আমল করে করে যাওয়া। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য সেই থেকে এই পর্যন্ত সমস্ত মুসলমান মাজহাবি ছিলেন। কি ছিলেন? এখনো আমরা মাজহাবি। আর যারা মাজহাব মানছে না, এরা জান্নাতের রুড়ে নাই বলেন না, জান্নাতের রুড়ে এদের ঠিকানা কোথায়? সেজন্য অনুরোধ জানাবো, এখনো সুযোগ আছে জান্নাতের রুডে এসে যাওয়ার, এখনো সুযোগ আছে। এই যে ইমামদের, ইমামে আজমের সমালোচনা করে, এরা বলে ইমামে আজমের হাদিস জানতেন না। কি জানতেন না? এরা জানে না যে ইমামে আজম কিছু বললে এটার নামও হাদিস। ইমামে আজমের কথার নামও কি? কেন? উনি তাবেঈ ছিলেন। তাবিদের কথা কো কি বলে? হাদিস বলে। তাবিরা কোনো কাজ করলে এটার নাম হাদিস। তাবিদের সামনে কেউ কিছু করেছে বলেছে, ইনারা চুপ ছিলেন, এটার নাম হাদিস। একটু জোরে বলুন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইনার শান বয়ান দেওয়ার সে যোগ্যতা আমার নাই। ইনার শান বয়ান দিয়েছেন বড় বড় মুহাদ্দিসরা আজ থেকে 1000 বছর আগ থেকে। কয় হাজার বছর আগের? 1000 বছর আগের থেকে বড় বড় মুহাদ্দিসরা, মুফতিরা, ইনি হানাফি মাযহাবের অনুসারী না, ইমামে আজমের শানে কিতাব লিখেছেন বেশি শাফিঈ মাযহাবেরা।
শাফি মাযহাবের উলামারা ইমামে আজমের শানে বেশি কিতাব লিখেছেন। একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। একটা বিষয় মনে রাখিয়েন, মাযহাব মানা বর্তমানে যারা মাযহাবের বিরুদ্ধে কথা বলতেছে, হাত এখানে বুকের উপর বাঁধতেছে এটা বড় কথা না, চিল্লাইয়া আমিন বলতেছে এটা বড় কথা না, ফাঁক করে দাঁড়াচ্ছে এটা বড় কথা না, মোনাজাত করতেছে না এটা বড় কথা না, এগুলা আমলে ত্রুটি, এগুলা বিশেষ ব্যাপার নয়। বড় ব্যাপার হচ্ছে এদের আকিদা বেশি মারাত্মক। কার? বর্তমানে মাযহাবের বিরুদ্ধে যারা বলতেছে এদের আকিদা বেশি মারাত্মক। আমি কয়েকটা আকিদা আপনাদের সামনে উপস্থাপন করব, আপনারা রাজি আছেন তো? এক নম্বর আকিদা, এরা বলে আমার আল্লাহ, এ আমি যেভাবে চেয়ারে বসছি আল্লাহ আরশতে বসে আছেন, আল্লাহ এটা কত বড়, বড় আরশ যত বড় আল্লাহ তত বড়। এরা দলিল দেয় কোরআন শরীফ থেকে, একটু ভালো করে শুনুন, দলিল দেয় কোথেকে? এরা বলে আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। এরা বলে কোরআন শরীফে আছে আর রহমান মানে কে? আল্লাহ। আলাল আরশে, আরশের উপরে, ইস্তাওয়া মানে বরাবর। এরা শাব্দিক অর্থ করেছে আল্লাহ এটা আরশের উপর বসে আছে, আরশ বরাবর, আরশ থেকে ছোট না বড় না, নাউজুবিল্লাহ বলবেন না, এটা হচ্ছে তাদের আকিদা। আর আহলে সুন্নতের আকিদা কি? এখানে ইস্তাওয়া মানে বরাবর নয়, এখানে ইস্তাওয়া মানে গালাবা, আল্লাহ আরশে আজমেরও উপরে। আমাদের আকিদা কি? আল্লাহ আরশে আজমেরও উপরে। সেজন্য মেরাজের রাত্রে আল্লাহ যে আমাদের নবীকে দিদার দিয়েছেন আরশে আজমে না উপরে, কোথায়? যেখানে আর কোথায় নেই, যেখানে আর। সেজন্য আমার আলা হযরত বলেছেন, কি বলেছেন জানেন? জহে ইজ্জত এতলায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জহে ইজ্জত এতলায়ে মুহাম্মদ কেহে আরশ হক জের পায়ে মুহাম্মদি। বুঝেন নাই, বুঝেন নাই, সেজন্য সুবহানাল্লাহ বলতেছেন না। আলা হযরত বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ এত উঁচু উপরে উঠা দেন, এত ইজ্জত দিয়েছেন, এত উপরে উঠাইলেন, আপনি উপরে আর আল্লাহর আরশ আপনি নবীর পায়ের নিচে। জহে ইজ্জত এতলায়ে মুহাম্মদ, জহে ইজ্জত এতলায়ে মুহাম্মদ কেহে আরশে হক জের পায়ে মুহাম্মদ, কেহে আরশে হক জের পায়ে মুহাম্মদি। একটু জোরে বলুন, খোদা কি রজা চাহতে হ্যায় দু আলম, খোদা কি রজা চাহতে হ্যায় দু আলম, খোদা চাহতা হ্যায় রজা-এ মুহাম্মদ, খোদা চাহতা হ্যায় রজা-এ মুহাম্মদ, খোদা চাহতা খোদা চাহতা হ্যায় রজা-এ মুহাম্মদ, খোদা চাহতা রজা-এ মুহাম্মদ কেহে আরশে হক জের পায়ে মুহাম্মদ, কেহে আরশে হক জের পায়ে রজা পুল সে আব ওয়াজদ করতে গুজরিয়ে, রাজা পুল সে আব ওয়াজদ করতে গুজরিয়ে, কে রব সলিম
সদায়ে মুহাম্মদি কে হে রব সল্লিম, সদায়ে মুহাম্মদ কে হে রব সল্লিম, সদায়ে মুহাম্মদ কে হে আরশে হক জের পায়ে মুহাম্মদি সালাত নিয়া। আমাদের বিশ্বাস কি আল্লাহ আরশে বসে আছে? আল্লাহ বসা থেকে পবিত্র, আল্লাহ কি বসা থেকে স্থান থেকে পবিত্র বলেন না, কাল থেকে? এগুলা সৃষ্টির জন্য আল্লাহ হলেন ষষ্ঠা। একটু জোরে বলুন, তাহলে আল হাদিসের আকীদা কি বললাম? এরা বলছে আল্লাহ এটা আরশেতে বসে আছে, আরশ থেকে ছোট না বড় না। এই আকীদা রাখলে ইমান থাকবে, শুধু তাই না, এরা কত বড় মারাত্মক আকীদা রাখে জানেন? আমার আল্লাহ যে বললেন, আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা রব ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বললেন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন সব ফানার ফানা হয়ে যাবে, কি হয়ে যাবে? আসমান থাকবে, জমিন, পাহাড়, কিছু তো কিছুই থাকবে না। আল্লাহ বলছেন ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আপনার রবের রবের চেহারা থাকবে। এখানে শাব্দিক অনুবাদ করে চেহারা, এরা বলছে আল্লাহর চেহারা ছাড়া কিছুই থাকবে না, মানে আল্লাহর বডি সব নষ্ট হয়ে যাবে। কারণ কোরআন শরীফে আছে ওয়াজহু রাব্বিক, আপনার রবের চেহারা বাকি থাকবে, বডি থাকবে না। একটু জোরে বলবেন না, নাউজুবিল্লাহ। এখানে ওয়াজহুন মানে জাতুন, আল্লাহর জাত ছাড়া সব ফানা হয়ে যাবে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু আহলে হাদিসের আকীদা হলো আল্লাহর চেহারা ছাড়া বৌড়ি সহ যাবে গা। এটা হচ্ছে লামাজহাবিদের আকীদা। বিদায়, এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকার দরকার আছে কি না? কি যে মারাত্মক আকীদা এদের, আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহর সামনে অনেক আকীদা এরকম মারাত্মক মারাত্মক, কয়েকটা নবীর শানও শোনার দরকার আছে না? এরা নবীর সামনে কি আকীদা রাখে? বলে নবী এটা মারা গেছে, মাটির সাথে মিশে গেছে। আমাদের আকীদা কি মাটির সাথে মিশে গেছে? নবীজি মাটির সাথে মিশে গেছেন, এই আকীদা আমাদের? এগুলা কাদের আকীদা? আমাকে দিও না, লামা সাহাবীদের আকীদা। আর আমাদের আকিদা হচ্ছে নবীজি দুনিয়াতে যেভাবে সশরীরে জিন্দা ছিলেন, পানাহার করে জিন্দা ছিলেন, নামাজ কালাম পড়ে জিন্দা ছিলেন, কবর শরীফে সেভাবে জিন্দা। আমার আলা হজরত দুই লাইনে এটা আমাদেরকে বুঝাই দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন কে কি বলেছেন জানেন? আম্বিয়া কভি আজল আনি হে, আজল মানে মত, আজল মানে কি মৃত্যু। বলেন আম্বিয়া কভি আজল আনি হে মগর এসি ফকতি আনি হে, উসি আনি কি বাত উনকি হায়াত, উসি আন কি বাত উনকি হায়াত, মিসলে সাবেক ওহি জিসমানি হে, মিসলে সাবেক ওহি জিসমানি হে, সালাত নিয়া। কি বুঝছেন? আলা হযরতের কালাম বোঝা কঠিন। আল্লাহ হযরত বলছেন আম্বিয়া কো ভি আজল আনি হে, নবীদেরও মত আসবে, তবে মগর এসি কে ফকত আনি হে, নবীদের মতটা কিছুক্ষণের জন্য, কিছুক্ষণের জন্য। কুল্লু নফসিন দায়েকাতুল মত হিসেবে মারা যায়,
কিছুক্ষণের জন্য মরণটা আসে, উসি আন কে বাদ উনকি হায়াত, কিছুক্ষণের জন্য মরে যাওয়ার পরে উনাদের জীবনটা মিসলে সাবেক ওহি জিসমানি হ্যাঁ। যেভাবে শ্বশুরিলে দুনিয়াতে জিন্দা ছিলেন সমস্ত নবীগণ আপন আপন কবরে, সেভাবে এখনো জিন্দা, কথা বলো ঠিক না? সেজন্য আমরা ওয়াফাতুন নবী করি না, করি? আমাদের দেশে অনেকে এতরাজ প্রশ্ন করে যে যে তারিখ রবিউল আউয়াল 12 তারিখ নবী তো কি মিলাদ হয়েছে, ঠিক আছে, আবার ওই তারিখ তো নবী মারাও গেছেন, তো আপনারা মিলাদেরটা মানেন ওয়াফাতটা মানেন না কেন? প্রশ্নের উত্তর কি? বলে নবীজির ওয়াফাত কিছুক্ষণের জন্য, ও নবীর ওয়াফাত এটা আমাদের মতো নয়, আমাদের মত মতে আবদি, আর নবীরটা হলো মতে আনি। একটু জোরে বলুন, আমাদের মত মতে ফানি, নবীরটা হলো মতে আনি। এগুলা যারা বুঝে না এরা নিজেরও গোমরা অপরকে গোমরা করে ছাড়ে, কথা বলুন ঠিক না? তো কি বলতে চাচ্ছিলাম একটু লক্ষ্য করুন, তো এরা কত বড় মারাত্মক আকিদা রাখে যে নবীজি মাটির সাথে মিশে গেছে, নবী মাটির সাথে মিশে গেছে মরে, এই আকিদা রেখে হাতে কানে রাখুক এখানে রাখুক কি আসে যাই? আমিন কন আসতে বলুক জোরে বলুক কি আসে যাই? এগুলা তো আমল তো ইমানের উপর নির্ভর, এদের তো ইমানও নাই, আমল তো দূরের কথা। আমল কবুল হবে কি থাকলে? ইমান থাকলে। এলা মাযহাবি আহলে হাদিস এদের সব বেঈমান, এরা এমন এমন আকিদা রাখে যে আকিদা রাখলে ইমান কলবে থাকে না। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। সেজন্য লা মাযহাবি যারা আছে আমার ভাই বন্ধুরা, অনুরোধ জানাবো আপনারা তো এমনি হাত ইয়াদিস আছে বুকে হাত দেওয়া, হ্যাঁ আমিন চিল্লাই বলা, আপনাদেরকে এগুলো বুঝায়, কিন্তু আসল জায়গায় এরা হাত দেয় না, এরা মারাত্মক মারাত্মক আকিদা রাখে। নবীজির মিলাদকে এরা মানে না, কি সেরা নবীজির মিলাদকে মানে না, এমনকি এদের আকিদা কিছুদিন আগে একজনের ভাইরাল হয়ে গেছে, বলে মিলাদের সময় তো উনি নবী ছিলেন না, উনি তো নবী হয়েছেন 40 বছর পর। কেন আপনারা জানেন না এটা? 40 বছর পরে নবী হয়েছেন বলে ঘোষণা দিছে কি না? বলে 40 বছর আগে নবী ছিলেন না, এটা হচ্ছে তাদের আকিদা। আর আমাদের আকিদা কি? আমার নবীজি যেটা বলেছেন, নবীজি দুনিয়াতে এসে নবী না, নবী আমাদের নবী এটা সর্বপ্রথম নবী যিনি আদম আলাইহিস সালাম, উনি হওয়ার আগেও নবী। আমাদের নবী উনি কোন নবী? হযরতে আদম আলাইহিস সালাম নবী হওয়ার, উনি দুনিয়ার জন্ম হওয়ার আগে নবী, সেটা আমাদের কথা না, নবীজি নিজেই দাবি করেছেন। কত নবিয়া ওয়া আদম বাইন আর-রূহে ওয়াল জাসাদি, আদম আলাইহিস সালামের রূহ এক জায়গায়, শরীর অন্য জায়গায়, আদম আলাইহিস সালামের যখন অস্তিত্ব হয়নি তখনও আমি নবী নবী ছিলাম। আমরা কি নবীজির কথা মানব না এই বিয়াদবের কথা মানব? নবীজি বলছেন আমি দুনিয়াতে আসার পরে নবী না, কোন তো নবীজি বলে কোন তো আউয়ালার রুসুলি ফিল খালকি, আমি সৃষ্টিগতভাবে সর্বপ্রথম রসুল, কিন্তু প্রেরণের করার দিক দিয়ে পাঠাবার ক্ষেত্রে আমি আখার। সেজন্য আমার নবীর একটা নাম আব্বাল, আমার নবীর একটা নাম আখার। জোরে বলুন, আমাদের নবী আব্বাল কেন? নবী যে আব্বাল হলো, আমার নবীকে আল্লাহ বানাতে আব্বাল বানাইলেন, আখের কেন পাঠাতে আখেরে পাঠাইলেন? জোরে বলুন, আব্বাল নবীর শান, আখেরও নবীর শান।
একটু লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম, এ জালেমরা মুসাহাবীরা আমাদের নবীকে আউয়াল এরকম মানে না, 40 বছর পরে নবী হয়েছেন বলে তাই না, এরা বলে 40 বছর আগে হেদায়েতের রাস্তা কোনটা এটাও নবীর জানা ছিল না, জোরে বলুন নাউজুবিল্লাহ। এগুলা তারা নবীর শানে আকীদা রাখে, যে আকীদা রাখলে তাদের ইমান থাকবে না। সেজন্য অনুরোধ জানাবো এদের ইমান আকীদার বিষয়ে আমরা যাতে সজাগ হয়, সজাগ হয়। নবীজির ইশক মহব্বত ভালোবাসা এগুলার কোনো গুরুত্ব তাদের কাছে নাই। নবীজির তাজিমে কিছু করলে, নবীজির মহব্বতে কিছু করলে এরা শিরিকের ফতোয়া মারে, কথা বলুন ঠিক কিনা? এরা শিরিক দেখে কথায় নবীকে দাঁড়িয়ে সালাম দিলে, নবীকে দাঁড়িয়ে সালাম দিলে কি বলে? শিরিক বলে, নাউজুবিল্লাহ বলবেন না। এটা কি শিরিক না ইবাদত? নবীজির মহব্বতে সালাম দিব, আল্লাহ বলে নবী আমার বন্ধুকে সালাম দিবা, ইবাদত আমার হবে। একটু জোরে বলুন, তাহলে দেখেন এদের আকীদা কত মারাত্মক। সেজন্য আর একটা বিষয় সেটা হচ্ছে, এরা আমাদের নবীর অনেক গুণ, যে গুণকে মানা আবশ্যক, মানতেই হবে, কিন্তু এরা আমাদের নবীর গুণগুলা মানে না। নবীজিকে আমার আল্লাহ গায়েবে এলম দিয়েছেন, অদৃশ্যের জ্ঞান দিয়েছেন কে, কিন্তু এরা মানে না। কিন্তু যদি নবীজির অদৃশ্যের জ্ঞান না মানে, তাহলে তারা কি আর মুমিন আছে? কেন এরা কোরআনকে অস্বীকার করে? আমার আল্লাহ কোরআন শরীফে কি বলেছেন, আলেমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলেন আমি আলেমুল গায়ব, বাস্তব গায়বি আলম আমি আল্লাহর কাছে আছে, সে গায়বি আলম যার কাছে আমি প্রকাশ করি না, রাসূলের মধ্যে যার উপর আমি আল্লাহ রাজি, ওই গায়বি আলম আমি ওনার কাছে প্রকাশ করি, জোরে বলুন। আল্লাহ বলছেন গায়বি এটা আমার, আলম এটা আমার নিজস্ব, আর গায়বি আলম এটা আমি দি কাকে? রাসূলের মধ্যে যাকে আমি পছন্দ করি। তো রাসূলকে, রাসূলের মধ্যে আমাদের নবীকে আল্লাহ পছন্দ করে না, করেন না, এটা বলেন না, এটা কেউ বলতে পারবে? তাহলে যাকে আল্লাহ বলেন আমি নিজে যাকে পছন্দ করি ওনাকে গায়বি এলম দান করি। এরা এই নবীজির এই জ্ঞানগুলোকে অস্বীকার করে, এই জ্ঞান অস্বীকার করলে নবীর সামনে, তাহলে এরা কি ইমানদার হবে না? তাহলে এরা মাজহাব মানুক না মানুক, আমল করুক না করুক, এগুলা সমান। কেন? ইমান তো নাই, ইমান হচ্ছে মূল বিষয়। সেজন্য এই ঈদে মিলাদুন্নবী এরা কি সবার জন্য ঈদ? একটু কথা বলেন, মিলাদের ঈদ এটা কি সবার জন্য? সব টুপিওয়ালার জন্য নয়, সব মুসল্লিদের জন্য নয়, মিলাদের ঈদ শুধুমাত্র ইমানদারের জন্য। সেজন্য ইমানদাররাই এটা ঈদ মানে, অনেক টুপিওয়ালা মানে না। কেন? টুপি আছে কিন্তু ইমান নাই যাই। অনেক মুসল্লিরা মানে না, কেন? মুসল্লি কিন্তু ইমান, এটা বাস্তব। আল্লাহ সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দিক, আমিন বলেন। সেজন্য আমার আলা হযরত বলেন, তোমরা মানলো মানোগা না মানলো মানোগা না মানোগা, কিন্তু আমরা যারা আছি আমরা কিয়ামত পর্যন্ত মানাতেই যাব। হাশর তাকে ঢালেঙ্গে হাম পায়দায়েশে মহল্লা কা ধুম মিসলে ফারসি নজদ কে, মিসলে ফারসি নজদ কে কিলা গিরাতে চাহেঙ্গে, মিসলে ফারসি নজদ কে সালা দুনিয়া। খাক হো যায় আদব জল কর মে
আগর হম তো রাজা দম মে জব তক দম রহে দম মে জব তক দম রহে জিকর উনকা সুনাতে জায়েঙ্গে দম মে জব তক দম রহে সলা দুনিয়া তাহলে মাজহাব মানার দরকার আছে কি না? মাজহাব মানি ইমানও ঠিক থাকতে হবে, মাজহাব মানতে সমস্ত মাজহাবের ইমামরা আকিদার দিক দিয়ে এক, এ বিষয়টা একটু লক্ষ্য করুন। হানফি হোক, শাফিঈ হোক, মালিকি হোক, হাম্বলি হোক, মাজহাবের দিক দিয়ে নাম আলাদা আলাদা, কিন্তু ইমান আকিদার দিয়ে সব কি আহলে সুন্নাহ, সব কি। তো এই ফেরকা এই যে পার্থক্য হলো কেন? আমলের দিক দিয়ে, এগুলো আমলি পার্থক্য, ইমানের পার্থক্য। সেজন্য মাজহাবের অনুসারী হানফি হলো, শাফি, মালিকি, হাম্বলি সবাই একই কাতারে নামাজ পড়ে, একজন আরেকজনের দূরত্ব নাই, ঠিক কিনা? ইনি শাফি, ওনাদেরকে আমরা সালাম দিই, ইনি আমরা সুন্নি মুসলমান, সুন্নি ভাই, এদের থেকে আমাদের কোনো দূরত্ব নাই। মালিকি হলো একই, হাম্বলি হলো একই, কিন্তু আকিদাতার দূরত্ব হয়ে গেলে, আকিদাতান দূরত্ব হয়ে গেলে তখন দূরত্ব হয়ে যায়, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, কথা বলুন ঠিক না? আকীদার ব্যাপার আমার নবীজি বলেছেন, ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা নিজেরা দূরে থাকো, এদেরকে দূরে রাখো, এদেরকে কাছে বিরাইও না। কিসের ব্যাপারে বলেছেন? আকীদার ব্যাপারে। সেজন্য আকীদায় মিল তাহলে বুকে বুকে মিলাবো, আকীদা মিল নাই দূরে টেলে দিব, কথা বলো ঠিক না? আমলের মধ্যে দূরত্ব হইতে পারে না, এক একজনের এক এক আমল, আমলের কারণে কি হয় না, দূরত্ব হয় না। আমি একটা মশালা বললাম, ফেকি মশালা, হুজুর আরেকটা বললেন, এই বলার মধ্যে হুজুরের সাথে আমার মিলে নাই, তাহলে দূরত্ব হবে না। কেন? আমলি মশালার মধ্যে কি হইতে পারে? এখতলাফ হইতে পারে, সেই এখতলাফকে আমার নবী রহমত বলেছেন, এখতলাফুল ওলামায়ে রহমতুন বলেছেন। এটা কোন একতলাফ? এটা আকিদার একতলাফ নয়, এটা হচ্ছে জুজই, ফরই, ফকহি মাসালার মধ্যে একতলাফ হতে পারে। ইমাম আজমের ছাত্রর সাথে ইমাম আজম একতলাফ, ইমাম আজম ছাত্ররা ইমাম আজমের সাথে একতলাফ করেছেন, একতলাফ বিদে কি দূরে চলে গেছেন? কেন? আমলি একতলাফের মাধ্যমে দূরত্ব হয় না, আমলি একতলাফের মাধ্যমে কি হয় না, কিন্তু আকিদার একতলাফের মাধ্যমে কি হয়ে যায়। এই আকিদার ব্যাপারে বিশেষ করে কদরিয়া ফেরকার ব্যাপারও আমার নবীজি হাদিসে বাঁকে বলেছেন, এই কদরিয়া আকিদা ফেরকার, কদরিয়া একটা ফেরকা যারা তকদির মানে না, এরকম কোন ফেরকার মানুষকে দেখা গেলে এরা লাকে তোমহম ফলা ওলা ফলা তুসাল্লিমুহুম, যদি এদের সাথে সাক্ষাৎ হয়ে যায় এদেরকে সালাম দিতে পারবে না, ওয়ালা তাউদুহুম ইদা মারদু, এরা অসুস্থ হয়ে গেলে দেখতেও যাইতে পারবে না, ওয়ালা তুসাল্লু আলাইহিম ইদা মাতু, এরা মারা গেলে জানাজাও পড়তে পারবে না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আকিদায় বেশকম হয়ে গেছে, সালাম দেওয়া যাবে না, আকিদায় বেশকম হয়ে গেছে, দেখতে যাওয়া যাবে না, আকিদায় বেশকম হয়েছে, জানাজাও পড়া যাবে না, আকিদায় বেশকম হয়ে গেছে, পাশাপাশি বসা যাবে না, খাওয়া যাবে না, নেকা আবদ্ধ হওয়া যাবে না, বিয়ে সম্বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। আকিদার দূরত্বকে নবীজি দূরত্ব রাখতে বলেছেন। তাহলে আহলে হাদিস এরা কি শুধু আমলি দূরত্ব না আকিদার দূরত্ব? এরা আমলীয় দূরত্ব, আকিদা আরো মারাত্মক দূরত্ব, কথা বলুন ঠিক না? সেজন্য বর্তমান ইয়ং জেনারেশন যারা ভাইরা, যারা সই হাদিস দেখে সেরাই ফেলছে, আসলে একটা হাদিসও নেই, স্যার আবার একটা হাদিসও মসজিদের দ্বারা কীরকম
আর একজনের পা সেবে ধরে ফাঁক করে দাঁড়াই। এ নামাজের মধ্যে ফাঁক করে দাঁড়াবার একটা হাদিসও নেই, বরঞ্চ নবীজি আরো বলেছেন কি, কারিবু বিল আনাক, তোমরা কাঁধের সাথে কাঁধ লাগাইয়া একে অপরের কাছে চলে আসো। একটু জোরে বলুন, লাগাইতে কি পা বলেছেন না কাঁধ? যে হাদিসে পা লাগাবার কথা আছে সে হাদিসে কাঁধ লাগাবার কথা বলেছেন। রানের সাথে রান, হাঁটুর সাথে হাঁটু, পায়ের সাথে পা, এরকম লাগাইতে বলেছেন। তো লাগান তো দেখি কাঁধের সাথে কাঁধও লাগান, পায়ের সাথে পাও লাগান, দেখি পারেননি, পারা যাবে? এই হাদিস বুঝতে হবে, যে হাদিসে রানের সাথে রান, এই হাঁটুর সাথে হাঁটু, পায়ের সাথে পা লাগাইতে বলেছেন, এর অর্থ লাগাইতে বলেন নাই, সোজা থাকতে বলেছেন, যাতে বরাবর থাকে, আগে পিছে না হইতে বলেছেন, যাতে রান রান বরাবর থাকে, হাঁটু হাঁটু বরাবর থাকে, পা পা বরাবর থাকে, একজন সামনে একজন পিছনে, এরকম দাঁড়াইতে নিষেধ করেছেন। আর বলেছেন কাঁধের সাথে কাঁধ মিলাইয়া একে অপরের কাছে চলে আসো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তো কি বলতে চাচ্ছিলাম একটু লক্ষ্য করুন, তাহলে এই মাযহাবের ওলামায়ে কেরাম আমাদেরকে যে সমাধানগুলা দিয়েছেন এগুলা মানার দরকার আছে কিনা? এটা আবশ্যক। মাযহাব মানার ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফে অনেক আয়াতে আমাদেরকে হুকুম দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিসে বাকে আদেশ দিয়েছেন। একটু নারা লাগান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, সভাপতি মহোদয়ের আগমন। একটু বড় আওয়াজে বলি মারহাবা। হুজুর আসছেন, আমারও কথা গুছিয়ে ফেলেছে, আমি আর সামনে যাব না, প্রতিদিনের আলোচনা 12 দিন পর্যন্ত মাশাআল্লাহ এভাবে চলবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন আমাদেরকে এই